হাবড়া রেল কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে এসে একথা বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দুর্গতদের সাথে কথাও বলেন তিনি, প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণের আশ্বাস। হাবড়ার রেল কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার কথা জানার পর দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত মানুষগুলির পাশে দাঁড়াতে হবে, তাদের জন্যে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা করতে হবে। এদিন হাবড়ায় অগ্নিকাণ্ডে বিধ্বস্ত পরিবারগুলির সাথে দেখা করতে এসে একথা জানালেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা বন্দ্যোপাধ্যায় খুব উদ্বিগ্ন, তিনি এই ঘটনার সাথে তিনি একদম দুঃখ করে বলেছেন যে মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, অবিলম্বে মানুষগুলোর পাশে দাঁড়াও, মানুষগুলোকে রক্ষা করতে হবে। এবং জানেন আমরা এতে কার্পণ্য করি না, গরিব মানুষকে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী সবসময় সচেষ্ট, তিনি গরিব মানুষের জন্য তিনি করেন, সুতরাং এটা আপনি জেনে রেখে দিন, আমরা করে দেবো আপনাদের। এদিন সকালেই হাবড়ার অগ্নিকাণ্ডে বিধ্বস্ত রেল কলোনিতে আসেন রাজ্যের মন্ত্রী, কথা বলেন বিপর্যস্ত পরিবারের মানুষগুলির সাথে, ঘুরে দেখেন গোটা এলাকা। এরপর সোজা চলে যান স্থানীয় স্কুলে, যেখানেই প্রাথমিকভাবে পরিবারের বাসিন্দাদের রাখা হয়েছে। বুধবার হাবড়া স্টেশন সংলগ্ন রেল কলোনিতে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে, পরপর বাড়িগুলিতে আগুন জ্বলতে থাকে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যায় রেল চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া ও অশোকনগর থেকে দমকল বাহিনী। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাবড়া পৌরসভার পৌরপ্রধান, বারাসতের মহকুমা শাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। প্রাথমিকভাবে হাবড়া পৌরসভার পক্ষ থেকে মডেল হাইস্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবির। পৌরসভার পক্ষ থেকে রাতেই সেখানে কিছু গরম পোশাকের ব্যবস্থা করা হয়েছে বিপর্যস্ত মানুষগুলির জন্য। এদিন ত্রাণ শিবির পরিদর্শনের পর জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ক্ষতিগ্রস্ত মানুষগুলির সমস্ত রকম ব্যবস্থা করা হবে, তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে, আপাতত তাদের খাওয়া দাওয়া, পোশাক, বইপত্র সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। বিপদের সময় পৌরসভা যেভাবে কাজ করেছে তার জন্য হাবড়ার পৌরপতিকেও ধন্যবাদ জানান মন্ত্রী। বিষয়টি নিয়ে পৌরমন্ত্রী ফিরাদ হাকিমের সাথেও তার কথা হয়েছে বলে এদিন জানান জ্যোতিপ্রিয় মল্লিক। তাদের এখানে আসলে দেখা করলেন, তাদের অভাব অভিযোগ শুনলেন, তারা রয়েছে কি বলবেন স্কুলে? না, আমি একটা কথা বলি যে ঘটনা খুব দুর্ভাগ্যজনক, খুব দুঃখজনক। একটা সিলিন্ডার বা দুটো সিলিন্ডার কি তিনটে সিলিন্ডার বাস্ট করে এই যে ঘটনা ঘটেছে, এবং সবথেকে ভয়াবহ তো যে পাশের পেট্রোল পাম্প ছিল, এই পেট্রোল পাম্পে যদি আগুনটা লেগে যেত তাহলে তার পাশাপাশি বাড়ি ফাড়িগুলো সবগুলো জ্বলে যেত, দোকান ফোকান জ্বলে যেত। এটা যুদ্ধকালীন মোকাবিলা, কিন্তু আমি থ্যাঙ্কস দেবো হাবড়ার মানুষকে, থ্যাঙ্কস দেবো হাবড়া পৌরসভাকে, থ্যাঙ্কস দেবো পুরো পৌরসভা তার টিমকে নিয়ে, আমাদের চেয়ারম্যান, কাউন্সিলর, প্রাক্তন চেয়ারম্যান, এরা সবাই মিলে কাজ করেছে। এবং এই সঙ্গে সঙ্গে আমাকে স্কুলের কথা বলা হয়েছিল, আরও একটা স্কুলে তুলে দাও, এক পাশে তুলে দিয়ে যদি পরীক্ষা আর এক পাশে পরীক্ষা হোক, কিন্তু লোকগুলোকে রাখতে হবে, শীতের বাজার, তাদের কম্বল সঙ্গে সঙ্গে কম্বল আর চাদর মনে হয় এমপি পাঠিয়ে দিয়েছিলেন, এমপি কম্বল চাদর পাঠিয়েছেন, পৌরসভা কম্বল দিয়ে দিয়েছেন। এবং আমরা ঠিক করেছি, গতকালকে আমাকে পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফোন করেন, ফিরাদ হাকিম ফোন করেন যে এখন লিস্ট তালিকা তৈরি করে আমাকে এক্ষুনি দাও তোমরা, কেন প্রত্যেকের বাড়ি তৈরি করে দেবে ইন্ডিভিজুয়াল, এবার বাড়িগুলো আমাকে একটু সুন্দরভাবে আর একটু মডার্নাইজ করে দিতে হবে, যেভাবে বাড়িটা ছিল তা নয়, যদি একটা কমন ল্যাট্রিন করতে দিতে হয় কমন ল্যাট্রিন করে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী খুব বিচলিত এই আগুনে, মাননীয় মুখ্যমন্ত্রী খুব দুঃখ প্রকাশ করেছেন, তিনি বলেছেন যে গরিব মানুষগুলোর পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। জানেন মাননীয় মুখ্যমন্ত্রী এইসব যখন কাণ্ড ঘটে সবার আগে হেল্প করেন, সবার আগে সাহায্য, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে গেছে, আমাকে আসতেই হবে। আমরা বলেছি মেয়ের বিয়ের জন্য তো আমাদের একটা প্রজেক্ট আছে, আমাদের নিজস্ব একটা প্রজেক্ট আছে রাজ্য সরকারের, রূপশ্রী তো প্রচুর টাকা দিই আমরা, কোটি কোটি কয়েকশো কোটি টাকা আমাদের এই প্রজেক্টে খরচ হয়, সেটা তাদের মেয়ের বিয়ে দিতে কোনো খরচ হবে না, তারপরে বাকি যদি আনুষঙ্গিক কিছু লাগে আমরা করে দেবো। আমি বলেছি হাঁড়ি কড়াই, এরা বাড়ি যখন যাবে এদের নতুন করে হাঁড়ি কড়াই ডেকচি ফেকচি যা লাগে এরা পরিবারের খেতে, থালা বাসন বাটি ফাটি সব তৈরি করে আমরা দিয়ে দেবো, সব দিয়ে দেবো।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।